আসসালামু আলাইকুম বাদশা সোলাইমান একবার আল্লাহর সাথে হচ্ছে যে তার বলা যেতে পারে যে একটা দর কোষাকুষি বলা যাবে না বলা যায় অনেকটা এরকম যে আল্লাহ তাকে একটা অফার দিচ্ছে যে তুমি কি দুনিয়া চাও নাকি হচ্ছে আখিরাত তার মানে বাদশা সোলাইমানের কাছে সুযোগ আছে যে দুনিয়া কিংবা আখিরাতের যে কোনো একটা চাওয়ার তো বাদশা সোলাইমান খুব জ্ঞানী লোক ছিল উনি চিন্তা ভাবনা করে বলল যে আল্লাহ আমি আখিরাত চাই মানে আমি দুনিয়া না আমি আখিরাতে চাই আল্লাহ তখন খুব খুশি হয়ে গেল খুশি হয়ে বলল যে তুমি আখিরাত চাইছো যাও দুনিয়া তোমাকে এমনি দিয়ে দিলাম সত্যিকার অর্থে এইচএসসি পরীক্ষার যে রেজাল্টটা কিংবা মেট্রিকের যে রেজাল্ট হয় তার মানে একাডেমিক পরীক্ষার সাথে সম্পর্কিত যে রেজাল্টগুলো এই রেজাল্টগুলো বলা যেতে পারে শিক্ষার্থীর যে পড়াশোনার জীবন এই জীবনের দুনিয়া এটা আর শিক্ষার্থীদের পড়াশোনার জীবনের যে আখিরাত সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট তার মানে অ্যাডমিশন টেস্টে একটা শিক্ষার্থী কি রকম করবে সেটার উপরে ভিত্তি করে তার একাডেমিক ক্যারিয়ারটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় তা যে কোনো শিক্ষার্থী যখন এইচএসসি পর্যায়ে রেজাল্ট ভালো করে আলহামদুলিল্লাহ কেউ যদি আশানুরূপ না করে যেই রকম আশা করছে সেই রকম হয় নাই তারপর আমি বলবো যে তুমি শুকুর আলহামদুলিল্লাহ বলো এটার কারণটা হচ্ছে এরকম তোমরা নিশ্চয়ই দুবাই নামে একটা দেশের নাম শুনছো দুবাই তো ওই দেশের একজন শেখ মানে খুব ধরো যে ধনী মানুষ ধরো ওই দেশের একদম বলা যেতে পারে প্রধানমন্ত্রীর মতো পর্যায়ের লোক ওনাকে একবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার ভবিষ্যতের যে দুবাই সেইটার চিন্তাভাবনাটা কীরকম করেন যে মানে ওইটা ভবিষ্যৎ কেমন হইতে পারে তো উনি বলছে একটা খুব সুন্দর অ্যান্সার দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের দাদা যে ছিল দাদার বাবা যারা ছিল তারা মরুভূমির মধ্যে হচ্ছে যে উট চালাইতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবরের জীবন যাপন করতো আমাদের দাদা যারা ছিল তারাও খুব কষ্টে ছিল এমনকি আমাদের বাবা মানে এক জেনারেশন আগে যারা তারাও অনেকটা কষ্টে ছিল আর এখন আমরা খুবই শান শওকতের মধ্যে আছি আমাদের পরের জেনারেশন এরাও মার্সিডিজ খুব আরাম খুবই হচ্ছে যে বলা যায় কমফোর্ট লাইফ লিড করবে তারপরের জেনারেশন অনেকটা করবে তারপরের জেনারেশনের সম্ভাবনা আছে আবার ওই যে যাযাবরের জীবন সেই জীবনে ফিরে যাওয়া উনি ওনাকে এই উত্তর শোনার পরে সবাই জিজ্ঞেস করছে যে আপনার এই চিন্তা হইল কেন মানে একটা এত সমৃদ্ধশালী দেশ আস্তে আস্তে এরকম ধ্বংসের দিকে চলে যাবে কারণটা কি তো উনি একটা অসাধারণ কথা বলেছেন যে দুঃসময় যেটা আছে দুঃসময় এটা আর সুসময় এই দুইটার মধ্যে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে সেটা কি সুসময় মানে ভালো সময় দুর্বল মানুষের সৃষ্টি করে আর দুঃসময় খুব পাওয়ারফুল খুবই হচ্ছে বলা যেতে পারে শক্তিশালী মানুষের উত্থান ঘটায় তা সত্যিকার অর্থে যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের সুসময় আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কিন্তু মাথায় রাখতে হবে তোমরা যদি হচ্ছে যে গা ভাষায় দাও যাদের রেজাল্ট ভালো হয়েছে তাহলে কিন্তু দুঃসময় মানে সুসময়টা তোমার জন্য ভবিষ্যতে দুর্বলতার একটা সৃষ্টি করে ভবিষ্যতে দেখা যেতে পারে অ্যাডমিশন টেস্টে রেজাল্ট আলাদা করে খারাপ হয়ে যেতে পারে আর যাদের এখন দুঃসময় আছে তুমি যদি এখন তোমার মাথাটাকে চাঙ্গা করো যে ঠিক আছে যে আমি হচ্ছে যে আমার কোন কোন জায়গায় পরীক্ষার আগে কি কি জায়গায় হচ্ছে আমার ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল যেটা হয়তো বা করি নাই কিন্তু সামনে যাতে ওই ভুলগুলো আর না করি ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঠিক আছে সামনের অ্যাডমিশন টেস্টটা যদি আল্লাহর রহমতে আমি ভালো করে দিতে পারি যেখানে আমি পড়তে চাই সেখানে যদি ইনশাআল্লাহ আমি চান্স পেয়ে যাই তখন কিন্তু দুনিয়ার কোনো দাম থাকে না আখিরাতের হিসাব তার মানে অ্যাডমিশন টেস্ট এইটার উপর ভিত্তি করে বলা যেতে পারে তোমার মোটামুটি ক্যারিয়ারের 80 থেকে 90% জিনিস ডিটারমাইন্ড হবে তার মানে যেই সকল শিক্ষার্থী রেজাল্ট ভালো করছে তাদের জন্য হচ্ছে ওয়ার্নিংটা এরকম যে তোমাকে এখন থেকে ফুল সতর্ক হইতে হবে কারণ তুমি সুসময়ের মধ্যে আসো আরামের মধ্যে আসো আচ্ছা ঠিক আছে একটু আরাম করি আরাম করলে কিন্তু সামনে কিন্তু আল্লাহ না করুক কষ্টের মধ্যে পড়ার চান্স থাকতে পারে এই জন্য আমি বলি তাৎক্ষণিক আনন্দ এইটার চাইতে এই তাৎক্ষণিক আনন্দের মধ্যে যে বেশি দৌড়াদৌড়ি করে সে দেখা যায় দীর্ঘমেয়াদে কষ্ট পড়ে আর তাৎক্ষণিক কষ্ট যারা এখন রেজাল্ট মন মতো হয়নি একটা কষ্টের মধ্যে অবশ্যই আছে তাদেরকে বলবো ধৈর্যশীল হয়ে ভুলগুলো শুধরায় নিয়ে যায় ঠিক আছে সামনের এই বড় পরীক্ষাটায় একটা মাস্টার স্ট্রোক যদি দিয়ে দিতে পারো বিলিভ মি তোমার রেজাল্ট মানে এখন খারাপ হয়ে যতটুকু মনে হচ্ছে ওই সময় ভালো হইলে তার চাইতে 100 গুণ বেশি ভালো লাগবে তো এই যে একটা কথা আমরা বলি যে দৈনিক 1% করে উন্নতি করলে এক বছরে 3700% উন্নতি হয় তো অনেকে বলে যে এটা হয় কিভাবে এটা কিভাবে হয় সেটা বোঝার জন্য একটা ছোট্ট ম্যাথ করতে হয় সেটা কি এখন ধরা যাক যে একজনের অবস্থান আছে 1% কত পার্সেন্ট আছে 1% আছে উন্নতি মানে তার অবস্থান তাহলে সে যদি 1% উন্নতি করে মানে কি 1.01 এটা 365 দিন এটা যদি ক্যালকুলেশন করো 3700 বেশি আসবে এবং খেয়াল রাখতে হবে 3700% এইটা মানে কিন্তু 37 গুণ আমি সবসময় বলি 3700% মানে কি 37 গুণ মাইন্ড ইট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 3700% তার মানে হচ্ছে দৈনিক যদি কেউ 1% করে উন্নতি করে সরি এখানে 1.01 না দিয়ে এটা একটু ক্যালকুলেশনটা ইয়া করে দেই যে নর্মালি আছে ধরো যাক 100 জায়গায় এটা ক্যালকুলেশনটা এরকম করতে হবে ও 100 माने एटा होच्छे जे 1% उन्नति तो ताहले 100.01 हाँ एइटाके जे रयेछे एइटारे होच्छे जे आमरा जेटा करबो 1% उन्नति 365 एटा जोदि आमरा क्यालकुलेशन करी ताहले 37% होबे। ओके ताहले तार माने 1% 100 ते 1 तार माने एटा ক্যালকুলেশনটা মিলাইলে হবে 1.01 এটাকে দুই ভাবে করা যায়। আসলে আমি ক্যালকুলেশনটা এটা আমি জাস্ট এটা আমি যে জিনিসটা বুঝাতে তুমি যেটা ধরো ওই যে যেমন একটা আছে না মহাকর্ষ বলকে আমরা ধরতে পারি যদি 1 ধরি তাহলে ক্যালকুলেশনটা এক রকম, আবার যদি আমরা 10^41 ধরি 10^41 তখন আবার আরেক রকম। তো এটা তুমি যেভাবে করো তার মানে টোটাল যেটা তুমি ধরছো তার 1% করে যদি দৈনিক যেটা করবা সেটার উপরে পাওয়ার হবে কত 365 ক্যালকুলেশন করলে 37% আসবে। আচ্ছা তা যে যেটা বলছিলাম আবার এর উল্টাটাও আছে কেউ যদি 1% করে দৈনিক হচ্ছে অধঃপতনের দিকে যায় তার মানে তুমি স্বাভাবিক যেটা ধরছো তার -1% করো, -1% করলে এই কমতে কমতে গিয়ে দেখা যাবে 0.03% এর নামবে। তার মানে সামান্য অল্প 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 করে ইমপ্রুভমেন্ট হইলে ইনশাআল্লাহ একটা হিউজ ইমপ্রুভমেন্ট আসে, আবার অল্প 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 করে যদি কেউ ধ্বংসের দিকে যায় তাহলে একসময় নাই হয়ে যায়। তবে সবসময় শিক্ষার্থীকে বলবো যে তোমাদের রেজাল্ট যেটাই হয়েছে এটাতে আগে শুকরিয়া জানাও এবং খেয়াল রাখো যে তোমার রেজাল্টটা হ্যাঁ কিছু ক্ষেত্রে এরকম হয় যে তুমি পরীক্ষা যেরকম দিয়েছো তোমার ক্যালকুলেশন করে এরকম হওয়ার কথা তোমার মিলতেছে না, সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবো চ্যালেঞ্জ করতে, কেননা বাংলাদেশের যে খাতা কাটার যে প্রক্রিয়া আছে এখানে তাড়াহুড়া আছে এবং এখানে দেখা যায় যে অনেক সময় হচ্ছে যে রেজাল্টের হচ্ছে ইনপুট যেখানে দেয় খাতায় যে মার্কস তোলার যে ব্যাপারগুলো এগুলোতে যদি কম বেশি হয়ে থাকে তাহলে তোমার যদি কখনো কোনো সাবজেক্টে মনে হয় যে এরকম যে হচ্ছে রেজাল্ট তোমার মানে হচ্ছে ধারণার সাথে মিলছে না তাহলে অবশ্যই অবশ্যই তুমি সেখানে হচ্ছে কি করো চ্যালেঞ্জ করে ফেলো। অনেকে বলে যে ভাইয়া চ্যালেঞ্জ করার পরে কি রেজাল্ট কমে যায়? নো, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি দেখিনি যে চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট কারো কমছে। নো, চ্যালেঞ্জ করার পরে হয় রেজাল্ট ওইটাই থাকে নাহলে বাড়ে, কমছে এরকম আমি দেখি নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি নিঃসংকোচে নিঃসন্দেহের সাথে চ্যালেঞ্জটা করতে পারো। তো অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি যখন এখানে লাইভে শুরু করতে যাচ্ছিলাম তার আগে আমাকে বলেছে যে অনেকগুলো কোশ্চেন্স যে যারা পয়েন্ট হচ্ছে যে ফুল পেয়েছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা পায়নি আমরা সবসময় যেটাকে বলি যে যারা দুঃখে থাকে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই যে হ্যাঁ যে তোমার রেজাল্ট মনে হয়েছে তোমার আশানুরূপ হয়নি তাহলে তোমার জন্য আমরা কি করতে পারি সেই জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আচ্ছা তা আমি এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে মেডিকেলে যারা তোমরা পড়তে চাও সামনে হ্যাঁ জিএম নূর বলছে স্যার 4.42 স্যার কি করবো এখন? আচ্ছা তাহলে আমি একটু বলে রাখি আগে যে পয়েন্ট যাদের যেরকম আছে তোমাকে আগে মেট্রিক এবং ইন্টার মিলে আমি একটু ক্যালকুলেশনটা বুঝাই দিই। মেট্রিক এবং ইন্টার তার মানে হচ্ছে তোমার এসএসসির যে নাম্বারটা আছে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে তুমি হচ্ছে 15 দিয়ে গুণ করে ফেলো, এইচএসসির যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাকে তুমি হচ্ছে 25 দিয়ে গুণ করো। এই দুইটা গুণ করার পরে তোমার যাদের দুইটা মিলে এ প্লাস আছে তাই তো দুইটা মিলে 200 থাকবে, কারো যদি 200 জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে 195 190 এমনকি 100 ধরো যে কি বলবো যে এটাকে কি বলবো যে 87 88 এরকমও থাকে, তার মানে 12 13 15 নাম্বারও যদি কম থাকে তাহলে তুমি যেইটাকে টার্গেট করে তুমি প্রিপারেশন নিচ্ছ সেইটাকে টার্গেট রেখে আগে ভালো করে পড়ো। আচ্ছা এখন টার্গেট সাধারণত কোনটা কোনটা থাকে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট থাকে এরকম যে একটা হতে পারে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কারো টার্গেট থাকে, আর কারো যেটা থাকে হচ্ছে বুয়েট অথবা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং রয়েছে, ঠিক না, বুয়েট অথবা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো রয়েছে এটার জন্য থাকে। ওকে ফাইন, কারো কারো ভার্সিটিও থাকে। আচ্ছা তা আমরা যেটা সবসময় বলি যে মেডিকেল যদি একটা শিক্ষার্থী ভালো করে পড়ে মেডিকেলে তাহলে তো মেডিকেলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে আল্লাহ না করুক মেডিকেল মিস হয়ে যায়, আমার যেটা ক্যালকুলেশন থেকে আমরা দেখছি যে একটা স্টুডেন্ট যদি সায়েন্টিফিক্যালি পড়ে মেডিকেল মিস হয়ে গেলেও তার কনফার্ম হয়ে যায় ভার্সিটি, কনফার্ম মানে এটা কোনো ভুলই নাই, কনফার্ম হবে ভার্সিটি এটা কনফার্ম যদি কারো নাম্বার কমও থাকে। আর ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা বলি না কেন, কারণ ওইটাতে যেহেতু আমরা পড়াই না আমরা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা বলাই সবচেয়ে ভালো। আমি সবসময় বলবো একটা শিক্ষার্থীর উচিত খেয়াল রাখবা যাদের স্কোর 200 তে 200 আছে, ধরো যে স্কোর 200 তে 200 তাদের কি সবাই কি মেডিকেলে চান্স পাবে? সুযোগ নেই, কেননা হচ্ছে যে সিট যেটা তার চাইতে 200 তে 200 পাওয়া স্টুডেন্টের সংখ্যা অবশ্যই অবশ্যই বেশি আছে। আবার এমনও আছে যে 186 নাম পেয়েছে সে অ্যাডমিশন টেস্টে ভালো নাম্বার ক্যারি করে ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে গেছে। তার মানে হচ্ছে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি যে মেডিকেলের রেজাল্টটা যদি তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে চান্সটা কীরকম হয়। যেমন যে ফার্স্ট হয়, ধরো যে মেডিকেলে একদম ফার্স্ট হয়েছে যে স্টুডেন্টটা ফার্স্ট তার যে নাম্বারটা থাকে লাস্ট যে স্টুডেন্টটা চান্স পাওয়া স্টুডেন্টের মধ্যে লাস্ট মানে চান্স পেয়েছে যে স্টুডেন্টটা লাস্ট নাম্বার পেয়ে তাদের নাম্বারের ডিফারেন্স 26 থেকে এমনও আছে 28 হয়, আর খুব যদি কমও হয় মানে খুব কম তাহলে দেখা যায় গড়পড়টা হচ্ছে 18 থেকে 25 হয় তার মানে মিনিমাম 18 থেকে 25 আর এমনও দেখা যায় 26 থেকে 28 নম্বরের পার্থক্য থাকে তার মানে বুঝতে পারছো 18 থেকে 25 নম্বরের পার্থক্য থাকে মেডিকেলের চান্স ফর স্টুডেন্ট তার মানে ধরো যে তোমার যদি স্কোর এরকম হয় যে ধরো যে তোমার স্কোরে হচ্ছে 13 নাম্বার বা 10 নাম্বার বা 9 নাম্বার এটা কম আছে তাহলে তোমাকে বুঝতে পারছো যে তুমি চান্স পাবা না এটা কখনোই সম্ভব মানে এটা একটা মিথ্যা কথা তোমার যদি এরকম থাকে যে প্রিপারেশন ভালো আছে তুমি ইনশাআল্লাহ পড়াটা কি সেইরকম করে আত্মবিশ্বাসের সাথে আগায় নিয়েছো তুমি যদি এই পরীক্ষাটায় ধরো যে তোমার দেখা গেল মেডিকেল অ্যাডমিশনের 67 পেয়ে চান্স পেয়েছে কোনো একটা স্টুডেন্ট তুমি যদি সেই 67 জায়গায় তুমি যদি 80 পেয়ে যাও তাহলে এই 13 নাম্বার যার কম আছে সে যদি অ্যাডমিশন টেস্টে 80 পেয়ে যায় তাহলে কিন্তু সে অবশ্যই চান্স পেয়ে যাবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যে স্টুডেন্টটা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে 13 নাম্বার কম পেয়েছে সে 80 পাইতে পারে কিনা অবশ্যই পাইতে পারে যদি সে টাইমটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে পড়ে এটা কি রকম করে হতে পারে আমি একটা সহজ হিসাব বুঝাই দিই একটা ঘটনা বলি আমরা নিশ্চয়ই ইংল্যান্ডের নাম শুনেছি ইংল্যান্ড যেখানে হচ্ছে যে ক্রিকেটের আবির্ভাব হইছে যারা আমাদের প্রায় 200 বছর স্বাধীন শাসন করছে ইংল্যান্ড ইংল্যান্ড কয়েক মানে হচ্ছে যুগ বলা যেতে পারে 70 80 বছর কোন রকম বড় টুর্নামেন্ট জিততে পারে না কিসে সাইকেলিং খেলায় সাইকেলিং আছে না সাইকেলিং এ কোন বড় রকমের টুর্নামেন্ট তারা জিততে পারে না কোন বড় টুর্নামেন্ট তারপরে একজন বিখ্যাত কোর্স কে আনা হলো ট্রেনার উনি এসে কি করছে জানো উনি এসে একটা পরিকল্পনা প্রণয়ন করছেন পরিকল্পনাটা কি প্রত্যেকটা অংশে যেমন যেই সাইকেলটা তারা চালায় সেই সাইকেলের যে টিউব আছে सबसे सारा पृथ्वी मध्य कौन ट्यूबटा बेशी भालो दौड़ाय एवं ओई ट्यूबर मध्य कौन मोबिल दिले सबचेये स्मुथली जाबे যারা সাইকেল চালাবে তারা কি খাবারটা খাইলে তাদের পায়ের হচ্ছে যে এই যে মুভমেন্ট করার ক্যাপাসিটি ভালো থাকবে তারা দেখা যাচ্ছে যে কোন খাবারটা খাইলে তাদের ঘুমটা ঠিক থাকবে কোন রকমের হচ্ছে কাপড় পরলে পরে পকেটের যে প্যান্টের মধ্যে যে পকেট থাকে সেই পকেটের মাপটা সবচেয়ে কতটা ছোট করলে ওজনটা সবচেয়ে কম হবে এবং দেখা যাবে সেখানে একটু উন্নতি হবে এই রকম মার্জিনাল ইমপ্রুভমেন্ট মানে প্রত্যেকটাতে অল্প 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 করে ইমপ্রুভমেন্ট মার্জিনাল ইমপ্রুভমেন্ট এই মার্জিনাল ইমপ্রুভমেন্ট প্রত্যেকটাই নিয়ে আসার পরে দেখা গিয়েছে কয়েক বছরের মধ্যে ওই যে সাইক্লিং টিম সারা পৃথিবীতে কোনো রেকর্ডই করতে পারতো না তারা টানা প্রায় 12 থেকে 16 বছর সারা দুনিয়ার সব সেরা সেরা রেকর্ড করছে সত্যি কথা কিভাবে করলো প্রত্যেকটা সেক্টরে অল্প 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 করে ইমপ্রুভমেন্ট আনছে তার মানে তোমার হাতে কিন্তু সুযোগ আছে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট নিয়ে আসো তাহলে অবশ্যই অবশ্যই তুমি অসাধারণ রেজাল্ট করতে পারবা